অনুষ্ঠিত হওয়া হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার সমূহ ছাত্র ছাত্রীক মোর ফালৰ পৰা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো। বিশেষকৈ আমার বিক্ষত্তর গড়মেরি অঞ্চলত মাজতৰ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আর ডক্টর জাকির হুসেন উচ্চতর মাধ্যমিক নতুনক হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার কেন্দ্র আছে। আর তাতে আমি লক্ষ্য করছো যে সমূহ ছাত্র ছাত্রীর লগতে অভিভাবক সকলের মাজত এক উৎসাহ দেখা পোৱা যায়। আর বিশেষকৈ এবার আর একটা লক্ষণীয় দিক হল যে বিশেষকৈ ছাত্র ছাত্রীসকলে ঘরের পৰা মা দেউতার আশীর্বাদ লওয়ার উপরেও আজি পরীক্ষা কেন্দ্র ওসর থাকা মগনীয়সকলের পৰাও তেওঁলোকে আশীর্বাদ লওয়া পরিলক্ষিত হয়। এয়া খুব ভাল পরম্পরা আর মই আশা রাখো যাতে ছাত্র ছাত্রী এইবার পরীক্ষাটো ভালকে দিয়ে আর অনাগত দিনত যাতে আমার এই দুখন সেন্টার ভাল ফলাফল লাভ করব পারে আর নিয়ারেকে অনুষ্ঠিত হয় তার মই আশা। হাই সেকেন্ডারি স্কুল পূবসমরিয়া গরৈমারি এটা বৃহৎ সেন্টার, তারপর এটা আর একটা নতুন সেন্টার হল ডক্টর জাকির হুসেন আর আমার ছয়গাঁও সমষ্টির এক ঐতিহাসিক সেন্টার ছয়গাঁও লড়া হাইস্কুল, চম্পকনগর গার্লস, বামুনিগাঁও, আজি গোটেইকটা সেন্টারতে আমার ছয়গাঁও সমষ্টির প্রত্যেকখানি পরীক্ষার্থী মেট্রিকর পরীক্ষার্থীর আজি পরীক্ষা আরম্ভ। আর আজির এই এই একটা পবিত্রখনত প্রত্যেকজন ছাত্র ছাত্রীক শুভেচ্ছা জানাইছো আর সমগ্র অসমৰ সমূহ ছাত্র ছাত্রীক শুভেচ্ছা জানাইছো। আজি দিনটো সঁচাকৈ এই মেট্রিক পরীক্ষার প্রাক মুহূর্তটো অভিভাবকের কারণে ছাত্র ছাত্রীর কারণে একটা কেনকা সময় হয় আমি সকলে সেই দিনটি নিশ্চয় পার করে আইসু আর মোর বিশ্বাস আছে। আর আমার সেন্টার সমূহ খুব ভালকে নিয়ারিক গোটেবিলাকে আমার শিক্ষাগুরু সকলে আমার কমিটি যিখিনি কমিটি গঠন হয়েছে কমিটিয়ে খুব স্ট্রিক্টলি সকলে খুব ভালদরে নিয়ারিক নিজের কামখিনি করেছে। প্রত্যেকটা সেন্টারত ছয়গাঁও সমষ্টির খুব নিয়ারিক ভালক মানে শৃঙ্খলাবদ্ধভাবে আমার কামখিনি করা হয়েছে আর প্রত্যেকজন পরীক্ষার্থীলে মোর শুভেচ্ছা থাকিল আর আশা করো খুব ভাল রিজাল্ট হব। আর এই রিজাল্টে অনাগত সময় জীবনশৈলী নিশ্চয় একটা ভাল জীবনের যে এইম আছে সেই উপনীত হওয়াত সহায় হবে।